হাইকোর্টের নির্দেশে রাজ্য সরকারের স্কুল শিক্ষা দপ্তরে গ্রুপ সি কাণ্ডে চাকরি গেল চাকরি বিক্রির অন্যতম পাণ্ডা কৌশিক ঘোষের বোনের কোর্টের নির্দেশে চাকরি যায় কৌশিক ঘোষের বোন বিভা ঘোষের চাকরি যাওয়ার পর রবিবার বিকেলে আত্মহত্যা করেন বিভা ঘোষের মেয়ে রিয়াঙ্কা ঘোষ কি কারণে আত্মহত্যা এখনো স্পষ্ট নয় বিভা ঘোষের বাড়ি মুর্শিদাবাদ জেলার বড়ুয়া থানার অন্তর্গত কোগ্রাম এলাকায় বীরভূমের সত্যনারায়ণ শিক্ষা নিকেতন গার্লস স্কুলে গ্রুপ সি পদে কর্মরত ছিলেন বিভা ঘোষ তবে রিয়াঙ্কা ঘোষ মানসিক অবসাদে ভুগছিলেন তার মামা কৌশিক ঘোষ ইতিমধ্যেই চাকরি দুর্নীতির কাণ্ডে সিবিআই হেফাজতে আছেন পাশাপাশি তার মা বিভা ঘোষের চাকরি যেতেই এই আত্মহত্যা বলে অনুমান স্থানীয় বাসিন্দাদের ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ প্রশাসন

ভেঙে তখন দেখছি যে ফ্যানে কারণটা আপনার সঠিক ধরা পড়ছে না